কর্তৃপক্ষ ঢাকা নাসারিয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সরকার কফিলুদ্দিন সালাহি বার্মিংহামের ওয়েস্ট ব্রঙ্কস উইচে নির্মিত ব্রিটেনের অন্যতম বৃহৎ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান লতিফিয়া ফুলতলি কমপ্লেক্স সম্পর্কে বলেছেন, এ প্রতিষ্ঠানের মাধ্যমে শুধু ব্রিটেনের বাঙালি মুসলমানরা নয়, সমস্ত ইউরোপের মুসলমানরা নানাভাবে উপকৃত হবেন। আমাদের বার্মিংহাম প্রতিনিধি লুকমান হোসেন কাজী জানান, প্রিন্সিপাল মাওলানা সরকার কফিলুদ্দিন সালাহি মঙ্গলবার লতিফিয়া ফুলতলি কমপ্লেক্সের উদ্যোগে বার্মিংহামে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে একথা বলেন। রয়েলসের বাংলাদেশ ইসলামিক সেন্টার এন্ড মস্কে এই ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান কমিউনিটি নেতা আলহাজ নাসির আহমেদের সভাপতিত্বে মাওলানা হুসামউদ্দিন আল হুমাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমপ্লেক্সের চেয়ারম্যান মাওলানা কাদির আল হাসান। বক্তব্য রাখেন মাওলানা রুকনউদ্দিন আহমেদ, মাওলানা আব্দুল হক নোমানি, মাওলানা আব্দুর রাজ্জাক প্রমুখ।